হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ফার্স্ট সেমিস্টারের অনলাইনে পরীক্ষা কিন্তু শুরু হবে তার জন্য আপনাদের এই বিষয়গুলো কিন্তু জেনে নেওয়া প্রয়োজন যে আপনাদের পরীক্ষা কবে থেকে হচ্ছে এবং আপনাদের কি কি তারিখে কি কি পরীক্ষা আছে কটার থেকে পরীক্ষা আছে এবং ফ্রন্ট পেজে আপনারা কি কি লিখবেন এবং কিভাবে আপনারা ইমেলে সেটা পাঠাবেন এছাড়াও আপনারা যারা অনলাইনে এখনও পেমেন্ট করেননি সমস্ত কলেজের পেমেন্ট আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে অনলাইনে পেমেন্ট করা হচ্ছে তারপর আপনারা সম্পূর্ণ প্রসেসটি নিজেরা অ্যাপ্লাই করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আর এই রকমই আপডেটগুলো পেতে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে লাইক বাটনটি রয়েছে সেই লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিন এবং নিচে যে সাবস্ক্রাইব বটন দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইব বটনতে প্রেস করে পাশে যে বেল ঘন্টা রয়েছে সেই বেল ঘন্টাতে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখুন তাহলে কোনো আপডেট আপনাদের মিস হবে না সমস্ত আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে আসা যে নোটিশটা সেটা আমরা ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস গাইডলাইন ফর দ্য ক্যান্ডিডেটস ফর আন্ডার গ্রাজুয়েট অনলাইন এক্সামিনেশন দু হাজার কুড়ি দেখতে পাচ্ছেন এখানে দেখা রয়েছে দ্য এক্সামিনেশন ফর দ্য আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন বিএ বিএসসি বি কম মে দু হাজার কুড়ি উইল বি হেল্ড অনলাইন মুড আপনাদের কিন্তু অনলাইনে পরীক্ষা হবে এবং দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ডাউনলোড প্রিন্ট সাফিসিয়েন্ট কোয়ান্টিটিস অফ অ্যান্সার বুকলেট অ্যাভেলেবেল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনাদের কিন্তু আপনাদের প্রয়োজন মতো অ্যান্সার বুকলেট ডাউনলোড করার জন্য আপনাদের বলা হচ্ছে কীভাবে ডাউনলোড করতে হয় তার ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও আমাদের প্লেলিস্ট থেকে আপনারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্লেলিস্ট থেকে আপনারা এটা দেখে নেবেন দ্য ইউনিভার্সিটি অর কলেজ উইল আপলোড দ্য কোশ্চেন পেপার ইন দ্য ইউনিভার্সিটি ওর কলেজ ওয়েবসাইটের ছাত্রবন্ধু অ্যাপ ছাত্রবন্ধু অ্যাপে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে হয় এছাড়াও কীভাবে আপনারা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে কীভাবে আপনাদেরকে পোর্টালে গিয়ে কীভাবে রেজিস্টার করতে হয় সেই সম্বন্ধে আমাদের ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন সেখানে আপনারা রেজিস্টার করে রাখবেন সেখানে আপনাদের কিন্তু আপনাদের পরীক্ষার এক ঘন্টা আগে কিন্তু প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে দ্য ক্যান্ডিডেট উইল রিকোয়ার্ড টু ইমেল দেওয়ার অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ আপনাদের যে অ্যান্সার আপনারা লিখবেন সেটা আপনাদেরকে ভালো করে ছবি তুলে আপনাদেরকে সেটা ভালো করে পিডিএফ তৈরি করে সেটা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ইমেলে ইমেলগুলো কিন্তু আপনাদের কলেজের ওয়েবসাইটে গেলেই কলেজ ওয়াইজ ইমেল কিন্তু দেওয়া রয়েছে সেই কলেজের ইমেলে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে দ্য অ্যান্সার বুকলেট আর টু বি কনভার্টেড টু পিডিএফ ফর্মেট যেটা আমি বললাম এবং ম্যাক্সিমাম সাত সাত এমবির বেশি কিন্তু হওয়া চলবে না তো দেখতেই পাচ্ছেন এরপরে বলছে কীভাবে আপনাদের পিডিএফের নামটা যেটা আপনার পিডিএফ কীভাবে রিনেম করতে হয় তার ভিডিও আমাদের রয়েছে সেগুলো সব আপনারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে একটা একটা করে দেখে নেবেন দেখতে পাচ্ছেন রোল নাম্বার দিতে হবে তারপরে এখানে আন্ডার স্কোর মথা স্পেস দেবেন তারপরে এক্সাম প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন এখানে উদাহরণ দিয়ে বোঝানো আছে ধরুন সি আপনারা পরীক্ষা দিচ্ছেন সিবিসিএস প্যাটার্নে তাহলে আপনাদের রোল নাম্বারটা প্রথমে দেবেন তারপরে সে একটা দেখতে পাচ্ছেন স্পেস দেওয়া আছে তারপরে সিবিসিএস তারপরে ব্যাঙ্গলি তারপরে পেপারটা দেওয়া আছে তারপরে আপনাদের যেটা হচ্ছে ডেট অফ এক্সাম সেটা দেওয়া আছে এভাবে কিন্তু আপনারা পিডিএফ ফাইলের নামটা কিন্তু করে নেবেন দ্য স্টুডেন্টস হু অফ হু উইল বি আনেবল টু সাবমিট দ্যার অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ যারা অসমর্থ হবে তাদের সাবমিট করতে অনলাইনে তারা কিন্তু পরীক্ষার কিন্তু আধ ঘন্টা আগে তাদের কলেজে কিন্তু জমা দিয়ে আসতে হবে হার্ড কপিটা তো দেখতেই পাচ্ছেন দ্য কেনেড বি রিকোয়ার্ড টু প্রোভাইড দেয়ার বেসিক ইনফরমেশন নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্সার বুকুলের অর্থাৎ অ্যান্সার বুকুল যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজে আপনাদেরকে লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে ইয়ার পেপার হাফ এসব বিষয়গুলো কিন্তু আপনাদের লিখে দেবেন যেগুলো আপনাদের কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে সেগুলো আপনাদের কোশ্চেন বুকগুলো কিন্তু লিখে দিতে হবে তো কীভাবে আপনারা ফ্রন্টে পেজে কী কী লিখবেন সেই সম্বন্ধে আমাদের ভিডিও আছে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন তো এরপর আমি চলে আসি আপনাদের যেটা অনলাইন এক্সামিনেশান হবে তো কবে কি পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছেন বারো চার দু হাজার একুশে আপনাদের পরীক্ষা শুরু হবে বিএ বিএসসি বি অনার্স অ্যান্ড মেজর পেপার হচ্ছে সি ওয়ান আপনাদের টাইম কিন্তু এগারোটা থেকে কিন্তু শুরু হবে এছাড়া তারপর রয়েছে ষোলো চার দু হাজার একুশ সি টু এটাও এগারোটা থেকে পরীক্ষা হবে এবং উনিশ চার দু হাজার একুশ এটা হচ্ছে জি ওয়ান এটাও এগারোটা থেকে কিন্তু শুরু হবে তারপর দেখতে পাচ্ছেন এ সিসি যেটা আপনাদের সেটা হচ্ছে আপনাদের ব্যাঙ্গলি আর ইংলিশ সেটা কিন্তু হবে তেরো চার দু হাজার একুশ এগারোটা থেকে কিন্তু হবে তারপরে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ডেটগুলো কিন্তু এটা দেওয়া রয়েছে আপনারা কিন্তু একটু কাইন্ডলি দেখে নেবেন তো এরপর আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা পেমেন্ট করবেন কারণ আপনারা সবাই জানেন যে ইউনিভার্সিটিতে পেমেন্ট করা হচ্ছে তিনশো বারো টাকা করে পেমেন্ট করা হচ্ছে তো কোন কলেজে কীভাবে আপনারা পেমেন্ট করবেন সেই বিষয়ে আমরা দেখে নেব তো চলুন আমরা চলে যাই পেমেন্ট আপনারা কীভাবে করবেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিই ফ্রেন্ডস প্রথমে আমরা আমাদেরকে দেখাচ্ছি গৌরব গুইন মেমোরিয়াল কলেজ অর্থাৎ যেটা হচ্ছে সাদবাকুড়া চন্দ্রকোনা রোডে কিন্তু রয়েছে কলেজটা তো সেখানে আপনারা কীভাবে পেমেন্ট করবেন সেটা আমি আমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য যে একটি অপশন চলেছে গৌরব গুইন মেমোরিয়াল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটের উপরে আপনার জাস্ট ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ক্লিক করে নেওয়ার পর এখানে অনেকগুলো অপশান এসেছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অনলাইন ফিস কালেকশান সিস্টেম তো এখানে জাস্ট আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এটা অনলাইন ফিস কালেকশন সিস্টেমের যে পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে কত টাকা করে আপনাদের নেওয়া হবে সেটা লেখা রয়েছে এখানে একটি অপশান রয়েছে কন্টিনিউ টু পে ফিস তো এখানে জাস্ট আপনাদের ক্লিক করে নিতে হবে তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি তো এখানে আমরা ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কন্টিনিউ টু পে ফিসে যখনই ক্লিক করবেন এখানে পেমেন্ট টাইপ এখানে আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা সেমিস্টার ওয়ান অনার্স ফর্ম ফিল আপ ফিস এখানে চুজ করবেন অনার্স হলে জেনারেল হলে জেনারেল চুজ করবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন নোম নেম অফ দ্য স্টুডেন্ট ফাদার নেম সাবজেক্ট ডেট অফ ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল আইডি অপশনাল নেট আইডি অপশনাল তারপর বি পেড এখানে চলে আসবে তিনশো বারো টাকা তারপর সাবমিট করে দেওয়ার পর আপনারা পেমেন্ট পেমেন্ট ডিটেলস দিয়ে দেবেন আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সেখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট পারবেন এরপর আমরা চলে যাবো খড়গপুর কলেজের ওয়েবসাইটে বন্ধুরা গুগলে খড়গপুর কলেজ লেখার পর আপনাদের দু নম্বর যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে আসবেন এখানে আসার পর খড়গপুর কলেজ এখানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ক্লিক হেয়ার ফর ইউজি সিলেকশান এখানে দেখতে পাচ্ছেন ক্লি ক্লিক হেয়ার ফর ইউজি সিলেকশান এখানে জাস্ট আমাদের ক্লিক করে নিতে হবে তো এখানে আমরা ক্লিক করছি তারপর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর ইউজি ফার্স্ট সেমিস্টার কলেজ এক্সাম ফিস তো এখানে জাস্ট আমাদের ক্লিক করে নিতে হবে তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করতে বলি এখানে আপনারা এগ্রি করে এখানে প্রসিড অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন তারপরে এখানে ইনস্টিটিউশন এখানে চুজ করতে বলবে এখানে আপনারা কী করবেন এখানে আপনারা হচ্ছে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নিচ্ছি চুজ করে আপনাদেরকে দেখিয়েছি তারপরে গো অপশানটা আপনারা ক্লিক করে নেবেন তো গো অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের কাছে এরকম অপশান আসবে আপনাদের সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি থেকে আপনারা আপনারা চুজ করে নেবেন ফার্স্ট সেমিস্টার কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ফিজ বিএ জেনারেল অর বিএ অনার্স তো বিএ অনার্স আমরা চুজ করে নিচ্ছি তারপর এখানে চুজ করার পর এখানে স্টুডেন্ট নেম আসবে কলেজ রুল মোবাইল নাম্বার ফাদার্স নেম সাবজেক্ট নেম অ্যামাউন্ট কত টাকা সেগুলো কিন্তু আপনারা চলে আসবে এখান থেকে এগুলো সমস্ত দেওয়ার পর আপনারা কিন্তু খুব সহজে এখানে কিন্তু খুব সহজেই পেমেন্টটা কিন্তু দিতে পারবেন এখানে ক্যাপচার কোডটা দেবেন তারপরে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আমাদের পেমেন্ট হয়ে যাবে তো এরপর আমরা দেখাবো রাজ কলেজের পেমেন্ট নিয়ে বন্ধুরা আমরা রাজ কলেজ যেটা ঝাড়গ্রামে রয়েছে সেটা আমরা ঝাড়গ্রাম তো আমরা ঝাড়গ্রাম লিখে দিলাম রাজ কলেজ ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম লিখে দেওয়ার পর আমরা নিজের দিকে স্কল ডাউন করবো স্কল ডাউন করার পর এখানে ঝাড়গ্রামের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম রাজ কলেজের ওয়েবসাইট সেই ঝাড়গ্রাম রাজ কলেজের ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করে নেব তো এখানে ক্লিক করে নেওয়ার পরেই আমাদের কাছে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তারপর একটি অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট পোর্টাল তো এই স্টুডেন্ট পোর্টাল অপশনের উপরে জাস্ট আমাদের ক্লিক করে নিতে হবে তো আমরা স্টুডেন্ট পোর্টাল অপশনের উপরে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পর এখানে এখানে কিন্তু সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে আপনাদের কীভাবে পেমেন্ট করতে হবে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে তো এখানে একটি অপশান পাবেন যে ফিস পেমেন্ট বলে একটি এখানে বক্স করা রয়েছে তো এখানে দেখতে জেনারেল ফিস তো এই জেনারেল ফিসের উপর আমরা জাস্ট ক্লিক করে নেব তো জেনারেল ফিসের উপর ক্লিক করে নিচ্ছি তারপর স্টুডেন্ট আইডি রয়েছে স্টুডেন্ট আইডি আপনারা দেবেন তারপর ফিস ফিস স্কিম এখানে দেবেন এগুলো দেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এগিয়ে যাবেন সাবমিট অপশানে ক্লিক করে এগিয়ে গেলেই কিন্তু আপনারা কিন্তু আপনারা ফিসটা কিন্তু দিতে পারবেন যদি আপনারা না পারেন তাহলে আপনারা কলেজে কিন্তু যোগাযোগ করবেন তো এরপরে আরও বিভিন্ন কলেজ রয়েছে কিন্তু আমাদের পক্ষে একটা ভিডিওর মাধ্যমে এত কলেজের সমস্ত ডিটেলস দিয়ে দেখানো সম্ভব নয় তাই আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারা যদি না পারেন আপনাদের কলেজের সাথে যোগাযোগ করুন কলেজের সমস্ত টিচাররা আপনাদেরকে হেল্প করবেন যে কীভাবে কিন্তু পেমেন্টটা করতে হয় এছাড়াও আপনারা যদি তাও না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ সবাই যাতে বিষয়টি জানতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইজি অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ